কালো কাপড় পরে এলেন, তিনি কে ছিলেন? হ্যাঁ, উনি একজন অগরি সম্প্রদায়ের লোক। আমি তো অসুস্থ হয়ে পড়েছি, 3-4 দিন হলো অসুস্থ হয়ে আছি। তা উনি তো আমার শিষ্য, তো উনি 3 দিন ধরে হোম করলেন, হোম করে বাড়িতে এসে টিকা পরিয়ে দিয়ে গেলেন, এটাই ওদের রীতি। তো আমরা অগরি সম্বন্ধে অনেক কথা বলি, খারাপ অমুক তমুক, তা নয়। কিন্তু অগরিরাও ভালো কাজ করে, এবং যা শুনলাম যে 3 ঘন্টা ধরে হোম করে তারপরে উনি আমার কাছে এসে টিকাটা পরিয়ে দিয়ে গেলেন, হ্যাঁ, বিভূতিটা দিয়ে গেলেন, আমার কপালে হাতে গায়ে বুলিয়ে দিয়ে গেলেন, বলে এতেই ভালো হয়ে যাবেন। তো এখন অগরি বলতে ওনারা কাজ করেন কি গুরু সম্প্রদায় ধরে করেন, এখন মৎস্যেন্দ্রনাথ থেকে আরম্ভ করে গোরক্ষনাথ থেকে শুরু করে একটা একটা করে ওনার গুরুদের ধরেন, ধরে আহুতি দেন, এবং নাগ যারা আছেন, নাগ পঞ্চনাগ, তাদের ধরে হুই দেন, এবং যত তান্ত্রিক গুরু আছেন মানে অগরি সম্প্রদায়ের ও খুব উঁচু ধরনের, তাদের প্রত্যেকের নামে আহুতি দিয়ে হোম করেন। 3 ঘন্টা ধরে হোম চলে, হোম চলার পরে এই বিভূতিটা আমার গায়ে দিয়ে দেওয়ার পরে এখন 11 জন লোককে খাওয়াতে হয়, 11 জন লোককে খাওয়াতে হয়, তো সেটাও ব্যবস্থা করে এসেছে। দেখলাম হোমটা অনেকক্ষণ চলেছে, তো অগরি সম্প্রদায় এইটা একটা বিরাট এ যে গুরুদেব যদি কোনো সময় অসুস্থ হয়ে পড়ে, তাহলে তাদের প্রাণ দিয়েও গুরুদেবকে রক্ষা করেন, তাদের প্রাণ চলে যায় যাক কিন্তু গুরুদেব রক্ষা থাকবেন, এটাই ওরা করে আর কি, মানে অগরিরা। তো এখন আমরা যারা অগরি দেখি তারাপীঠে বা অন্য জায়গায়, সেই অঘড়ি আর এই অঘড়ির মধ্যে আকাশ পাতাল তফাত। এই অঘড়িরা কোনো রকম বাজে কাজ করেন না, এবং মানুষের বিশেষ করে গুরুদের যখন তো অসুস্থ হয়ে পড়েন, মানে কনস্ট্যান্ট 3-4 দিন হোম করেন ওরা, এবং 3 দিন হোম করলো পরপর একদিন রাত্রি 12টায় এসে আমাকে বিভূতি দিয়ে গেল, আজকে এলেন সন্ধ্যের সময়। আবার তার আগের দিন আমি ঠাকুর ঘরে ছিলাম, ওখানেই দিয়ে দিয়েছেন। তো 3 দিন ধরে হোম করলেন, হোম করে খাওয়াতে হয়, লোকজন খাওয়াতে হয়, আজকের হোমটা শেষ হলো, আমার নামেই হোম, হোমটা শেষ হলো, 11 জন লোক খাওয়াবে, 11 জন লোক খাওয়াতে পর তারপর ওনারা খাবেন, তার আগে ওনারা খাবেন না, মানে এটা ওদের ওনাদের রীতি। যা দেখলাম উনি তো মানে নিগমানন্দের শিষ্য, ডাইরেক্ট শিষ্য, ডাইরেক্ট মানে সবনাদের শিষ্য, তো ওনারা গুরু ভক্তি ওদের প্রচণ্ড, গুরু অসুস্থ হয়ে পড়ে থাকলে ওরা সহ্য করতে পারেন না, বা যে কোনো মূল্যে গুরুকে সুস্থ করে তুলতে হবে তাদের কাজ, এটাই কাজ, এটা ওরা বিশ্বাস করে যে হোম যজ্ঞ করে গুরুকে বাঁচানো যায়। সেই জন্য আমারও আমি তো একটু অসুস্থ হয়ে আছি, ও দেখেছে, দেখে ও কিন্তু পরপর 3 দিন হোম করে 3 দিনই আমার বাড়িতে এলো, এসে কপালে টিকা পরিয়ে দিয়ে নমস্কার করে চলে গেল। তো আমি জিজ্ঞেস করলাম, বললো যে আজকের খাওয়া দাওয়া নেই, আজকের আমরা খাবো, 11 জন লোককে খাইয়ে তারপর আমরা খাবো, এটাই আমাকে বলে গেলেন। আর উনি তো আমি জানতাম না উনি অত বড় একটা অগরিতান্ত্রিক, পরবর্তীকালে আস্তে আস্তে আমার কাছে পরিষ্কার হয়ে গেল যে ওনার কাছে কালো ড্রেস আছে, এবং কালো ড্রেস পরেই কাজ করেন, কিন্তু বাইরের কোনো কাজ করেন না, নিজেদের মধ্যে আমি অসুস্থ হয়ে পড়েছি, গুরু অসুস্থ হয়ে পড়েছে, উনি মানে সব কিছু ত্যাগ করে, খাওয়া দাওয়া ত্যাগ করে এখন গুরুর যেভাবে গুরুকে সুস্থ করে তোলাই ওনার কাজ, এটাই মানে আশ্চর্য হয়ে যাবে সাধারণ মানুষের পক্ষে, এটা আশ্চর্যের ব্যাপার। হ্যাঁ, অনেকে অঘড়ি অঘড়ি করে, কিন্তু সেই অঘড়ি এই অঘড়ি দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। এনারা বামদেব বাবার শিষ্য, নিগমানন্দ সরস্বতী, নিগমানন্দ সরস্বতীর শিষ্য হচ্ছেন আমাদের পরমহংসদেব, যিনি শ্রীগুরু আশ্রমের, হ্যাঁ, তো এরা পরম্পরা তো পর। তো আমি যেহেতু অসুস্থ হয়ে পড়েছি ওনারা সহ্য করতে পারছেন না, সেই জন্য ওনারা হোম যাগযজ্ঞ চালাচ্ছেন, এবং যা যা রীতি আছে ওদের রীতিমতো যা যা আছে তাই করছেন। আর দেখলাম গুরুভক্তি ওদের ভয়ঙ্কর, গুরু যদি কোনোরকমভাবে অসুস্থ হয়ে পড়ে ওরা আর ওরা ঠিক থাকতে পারে না, ওরা ঘুমোনো খাওয়া চান নেওয়া বন্ধ, ওনারা শুধু ওই হোম যাগযজ্ঞ করে যাবেন, এইটাই দেখলাম মানে
অগ্রহীদের কার্যকলাপ দেখলাম, দেখে একটু আমি বিস্মিত হয়ে গেলাম। অনেক অগ্রহী দেখেছি, কিন্তু অগ্রহদের যে মানে কাজকর্ম যেভাবে করে, এরা আকাশ পাতাল তফাত, আকাশ পাতাল তফাত। এই অগ্রহী যারা করে তারাপীঠ ফারাপীঠে, ওরা যা করে এই যোগ্য সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, আর গুরুভক্তি এত বিরাট, ওনারা খাবেন না পর্যন্ত যতক্ষণ না গুরু সুস্থ হবে। হ্যাঁ, এটাই ঠিক আছে। বলো আর কি বলবে সংকেত? আজকের লোক নেই বলে সংকেত নিজেই মানে ভিডিওটা তৈরি করছে, তো ও তো কিছু বলতে সাহস পায় না। তা ও দেখেছে একজন কালো ড্রেসের অঘড়ি এসেছেন, ও তো চেনে না, জানে না, আগের দিন রাত্রি 12টায় এসেছিল, তখন শুয়ে পড়েছিল। ঠিক আছে, আজকে ও এসেছেন সন্ধ্যের সময়, ও একটু বাইরে গেছিলো। যাই হোক, মানে অঘড়ি বলতে মানুষ যে ভয়টা পায় এটা নয়, এনারা গুরু পরম্পরা, মানে গুরু যদি অসুস্থ হয় তার রক্ষে নেই। সেই জন্য ওরা সেই মৎস্যেন্দ্রনাথ থেকে আরম্ভ করে, গোরক্ষনাথ থেকে আরম্ভ করে, বামদেব বাবা থেকে আরম্ভ করে, যারা মানে অঘড়ি সম্প্রদায়ের, তাদের প্রত্যেককে হবি দেবে আলাদা আলাদা করে, মানে একসঙ্গে নয়, আলাদা আলাদা করে হবি দেবে। এবং যত গুরু আছে ওনার, ওনার কাছে নাম আছে, সেই গুরুদের মানে হবি দিয়ে তারপর গুরুদেবের কাছে আসবে, গুরুদেবকে টিকা পড়াবে, টিকা পড়িয়ে তারপর লোক খাইয়ে তারপর ওরা খাবে, মানে আজ সারাদিন উপোস আছে ওরা। বলে তাতে আমাদের কোনো কোনো পরোয়া নেই, আমাদের আমাদের গুরু আগে, গুরু বাঁচুক তারপর সব কিছু। সেটা আশ্চর্য হয়ে গেলাম আমি দেখে। যাই হোক, ভালো লাগলো। হ্যাঁ ঠিক আছে, প্রণাম প্রণাম বাবা, প্রণাম 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 প্রণাম।